আমি মোহাম্মদ আলী আকবর, প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান। তোমরা কেমন আছো? আমি এই করোনা বৈশ্বিক পরিবেশ সারা বিশ্বে, এর জন্য অনলাইনে যে ক্লাস শুরু হয়েছে সেই ক্লাস শুরু করছি। সেটা হচ্ছে প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষ অনার্সের কোর্স চ্যাপ্টার। আর তোমাদের যে জানাবো সেটা হচ্ছে কোর্সের উপর, কোর্স সম্বন্ধে জানাবো। তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে ঘরে লিখেছি কোর্স সম্পর্কে জানতে পারবে, তো সেল কি? প্রথম হচ্ছে কোর্স বলা হবে যে প্রাণীবিদ্যা তথা জীববিদ্যার দৈহিক এবং দৈহিক গঠনগত এবং কার্যকারিতা যে জিনিসটায় ইয়া করবে, তাহলে কী হচ্ছে গঠনগত এবং কার্যকারিতার এককেই আমরা বলব কি কোষ বা সেল। এখন এই সেল সম্বন্ধে জানতে যা আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে SHEEE। আর এখানে আছে আমরা যেটা জানছি সেটা হচ্ছে কি SHEEE সেল। তো এখন এই সেল উপরের সেল হচ্ছে কোষ, আর নিচের সেলটা হচ্ছে কি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায় এক প্রকার শক্ত খোলক, সেই খোলকের ইংরেজি হচ্ছে সেল, উচ্চারণ এক। অতএব আমরা উপরের সেল সম্বন্ধে জানছি CEEE সেল। এই সেলটা হচ্ছে জীবের দেহের একক, জীব দেহের এককেই আমরা কি বলবো সেল। বিজ্ঞানীরা সর্বপ্রথম রবার্ট হুক এই সেল কথাটি উৎপত্তি করে এবং আবিষ্কার করে। তো উনি সঙ্গে যেতেন কি যে দেহের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ফাঁকা ইয়া দেখা যায়, সূত্রাকার গোলাকার ফাঁকা ছিদ্র যেটা দেখা যায় সেটাকে উনি সেল নামে অভিহিত করেন। কিন্তু আধুনিক বিজ্ঞানীরা যে সংজ্ঞা দেন সেই সংজ্ঞাটা হচ্ছে কি যে জীব দেহের গঠনগত এবং কার্যগত যে একক, সেই এককেই বলা হয় সেল। এইবার এই সেল কয় প্রকার এটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি প্রধানত দুই প্রকার, কি এক নম্বর হচ্ছে আদিকোষ, দুই নম্বর হচ্ছে প্রকৃত কোষ। এখন আদিকোষ কাকে বলে সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি আদিকোষ যে সমস্ত কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান থাকে না তাদেরকে বলা হবে আদিকোষ, আর যে সমস্ত কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান থাকে তাকে বলা হবে কি প্রকৃত কোষ। এখন যেহেতু নিউক্লিয়াস থাকতেই হবে সেলে, তাহলে আমরা বলবো কি কোষ। এইবার চলে আসবো, এছাড়াও বিজ্ঞানীগণ কী করেছে কোষকে আবার তিন ভাগে ভাগ করেছে, প্রধানত কার্যকারিতার উপরে দুই ভাগে, সেটা হচ্ছে কি সোমাটিক সেল মানে দেহকোষ, আর জার্ম সেল মানে কি জার্ম সেল হচ্ছে প্রোডাক্টিভ কোষ, দেহকোষ হচ্ছে সোমাটিক সেল, আরেকটা জার্ম সেল হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। এখন সংজ্ঞা অনুযায়ী জানতে হবে কি সোমাটিক সেল তাকেই বলা হবে যে সমস্ত কোষগুলা দৈহিক গঠনে অংশগ্রহণ করে কিন্তু প্রজননে অংশগ্রহণ করে না, সেগুলোকে আমরা কি বলবো দৈহিক কোষ বা সোমাটিক সেল। আর যে সমস্ত কোষগুলো কী হচ্ছে দৈহিক গঠনে অংশগ্রহণ করে না কিন্তু কী করছে প্রজনন কাজে, অনলি ফর প্রজনন কাজে অংশগ্রহণ করছে, সেই সমস্ত কোষগুলোকে কী বলবো আমরা জার্ম সেল বা রিপ্রোডাক্টিভ সেল বলা হবে। তাহলে কোষ সম্বন্ধে জানলাম কি কোষ কাকে বলে, কোষ কত প্রকার, এইটুকু আমরা ক্লিয়ার। আচ্ছা এইবার আমরা জানবো এই কোষে কী কী থাকে, কোষে যে অর্গানগুলো সেই অর্গানগুলো আমাদের জানার খুবই প্রয়োজন। দেখো কোষ আমি অঙ্কন করেছি, সেই কোষটা হচ্ছে কি প্রাণীকোষ। এই প্রাণীকোষে দেখো থাকছে কি আভ্যন্তরীণ বা বাহ্যিক যে অর্গানগুলো সেটা হচ্ছে কি দেখো সাইটোপ্লাজম, তারপর থাকছে কি মাইটোকন্ড্রিয়া, তারপর থাকছে কি নিউক্লিয়াস, তারপর আছে পাচ্ছে কি গোলজি বডি, এছাড়াও আরও অনেক অঙ্গ আছে। কিন্তু আমাদের যে ইম্পর্টেন্ট অর্গান সেই অর্গানগুলো জানতে হবে, এই অর্গানগুলো হচ্ছে কি যেমন ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো সর্বত্র ছড়িয়ে আছে যে দানাগুলো, এগুলোকে আমরা কী বলবো সাইটোপ্লাজম।
আচ্ছা, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কি, মাইটোকন্ড্রিয়া। বিজ্ঞানীগণ কি বলছে, শক্তির আধার কাকে বলা হয় বা শক্তির ঘর কাকে বলা হয়, কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। এই যে সিমের বিচির মতো যে অঙ্গটা পাওয়া যায় সেই অঙ্গটাকে আমরা কি বলি, মাইটোকন্ড্রিয়া বলি। একে বলা হচ্ছে, বিজ্ঞানীরা বলছে কি, শক্তির আধার বা শক্তি উৎপাদনের কারখানা। আচ্ছা, এইবার চলে আসবো প্রাণ কেন্দ্র, নিউক্লিয়াস, কোষের যে সঞ্জীব সজীব বস্তু যেটা প্রাণ বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, নিউক্লিয়াস। তারপরে নিউক্লিয়াসের নিচে দেখো আছে শক্ত লম্বা সুতার মতো যে সারি সারি সজ্জিত, সেটাকে বলা হবে গোলজি বডি। এই গোলজি বডি কোষে আবিষ্কারকে বিজ্ঞানী, ইতালির বিজ্ঞানী গোলজি, মিস্টার গোলজি এই সুতার মতো যে অঙ্গটা আবিষ্কার করেন তাকেই বলা হয় কি, গোলজি বডি। ওই বিজ্ঞানীর নাম অনুসারে বলা হয়েছে কি, গোলজি বডি। আচ্ছা, এইবার আমরা চলে যাব নিউক্লিয়াস। নিউক্লিয়াস যেহেতু শক্তির কী হচ্ছে, কোষের কী হচ্ছে, প্রাণ কেন্দ্র, তাহলে আমরা পাচ্ছি কোষে প্রধানত কয়টি অর্গান, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গোলজি বডি। এছাড়াও আছে দেখো ছোটো ছোটো গোলাকার যে ভ্যাকুল, তারপর আছে কি ম্যাট্রিক্স, তার দানার মতো যে ক্ষুদ্র ক্ষুদ্র দানা সেগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। আর ওর উপরে যে সাদা জেলির মতো থকথকে যে ইয়াটা থাকবে সেটাকে বলা হবে কি, সাইটোপ্লাজম। এইবার আমরা চলে আসব যেহেতু সেল সম্বন্ধে যে জ্ঞানটুকু দরকার সারমর্ম সেইটুকু জ্ঞান আমরা পেয়ে গেছি। কোষ কাকে বলে, কোষ হচ্ছে কি, জীবদেহের গঠনগত এবং কার্যকারিতার এককেই বলা হবে সেল। আর এই সেল প্রধানত কয় প্রকার বললাম, সেল প্রধানত দুই ভাগে ভাগ করেছে বিজ্ঞানীরা। একটা হচ্ছে নিউক্লিয়াসের উপরে কি, আদিকোষ এবং প্রকৃত কোষ। আর আদিকোষ কাকে বলে, সেটা যেহেতু স্পষ্ট সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান থাকবে না যে সমস্ত কোষে, সেই সমস্ত কোষকে কী বলবো আমরা, আদিকোষ। আর যে সমস্ত কোষে কী হচ্ছে, সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান থাকবে সেই সমস্ত কোষকে আমরা কী বলবো, প্রকৃত কোষ বলব। এছাড়াও বিজ্ঞানী কী করছে, আরও দুই ভাগে ভাগ করেছে, সেটা কি, কাজের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি সোমাটিক বা বডি সেল দেহকোষ, আর আরেকটা হচ্ছে কি জার্ম সেল বা যৌন প্রজননে যে অংশগ্রহণ করবে যে সমস্ত কোষগুলো সেগুলোকেই বলা হয়েছে জার্ম সেল বা রিপ্রোডাক্টিভ সেল। আচ্ছা, এইবার সঙ্গে হিসাবে যদি জানতে চায় তাহলে কী হবে, দেহকোষ হচ্ছে এরা শুধুমাত্র দেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠনে অংশগ্রহণ করবে, আর জার্ম সেল হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠনে অংশগ্রহণ করবে না, কিন্তু কী হবে, এরা শুধুমাত্র যৌন প্রজননে অংশগ্রহণ করবে, এগুলোকে বলা হবে জার্ম সেল। আচ্ছা, এছাড়াও বিজ্ঞানীগণ জীব প্রাণীবিদ্যার প্রাণীদেহে আর এক প্রকার কোষ পেয়েছে, সেই কোষটা কী নাম কী বলছে, যে গ্ল্যান্ড সেল, গ্রন্থি কোষ। যেমন সিবাসিয়াস গ্ল্যান্ড যেটাকে বলা হয় ধর্মগ্রন্থি, তারপর হচ্ছে কি সুইট গ্ল্যান্ড, তারপর হচ্ছে কি অ্যান্ডোক্রিন গ্ল্যান্ড, পিটিউটারি গ্ল্যান্ড, বহু প্রকারের গ্রন্থি কোষ আছে। এই গ্রন্থি কোষ বিজ্ঞানীরা উল্লেখ করেছেন। এইবার চলে যাব, যেহেতু সেল সম্বন্ধে আমরা পড়ছি, সেলকে কি বলা হয়, জীবদেহের একক বলা হয়, তাই না? আচ্ছা, তাহলে জীবদেহের একক যদি বলা হয় তাহলে আমাদের দেহে প্রধানত কোষ পেলাম কি, দুই প্রকার, তারপর এছাড়াও পেলাম কি, তিন প্রকার, তাই না? আচ্ছা, এইবার এইবার যেহেতু চিত্র অঙ্কন করে দিয়েছি, এই কোষ সম্বন্ধে যে প্রশ্নগুলান হবে সেই প্রশ্নগুলান হচ্ছে কি, কোষ বলতে কি বুঝো, তারপর হবে কি যে কোনো একটা অর্গানের, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কি এবং মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয় কেন, এবং মাইটোকন্ড্রিয়ার কী হচ্ছে গঠন। এই মাইটোকন্ড্রিয়ার গঠন কিন্তু দুই প্রকার, কী কী, একটা হচ্ছে জৈবিক গঠন আর আরেকটা হচ্ছে রাসায়নিক গঠন। তারপর এইভাবে তোমার গোলজি বডি যে আছে, প্রথমে মাইটোকন্ড্রিয়ার পর যে গোলজি বডি, গোলজি বডিরও কিন্তু দুই প্রকার গঠন আছে, একটা হচ্ছে কি জৈবিক গঠন আর একটা হচ্ছে কি রাসায়নিক গঠন।
তো এই গঠনগুলো যেহেতু ব্লড কোষ্ঠন হবে এর জন্য এই মাইটোকন্ড্রিয়া এবং গলজি বডি দুটাই কী করতে হবে, আমাদের দুই প্রকারের যে গঠন আছে সেই দুই প্রকারের গঠন করতে হবে। এখন এই মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আমরা জানতে যাব। এই মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন? মাইটোকন্ড্রিয়া দেখতে সিমের বিচির মতো। কোথায় থাকে? সাইটোপ্লাজমে, সিমের বিচির মতো নিউক্লিয়াসের পাশে সাইটোপ্লাজমে যে অবস্থান করে সিমের বিচির মতো দণ্ডাকার, সূত্রাকার, গোলাকার, সেই অঙ্গটাকে বিজ্ঞানী বেন্ডা কী করলেন? নাম দিলেন মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এই মাইটোকন্ড্রিয়াকে এর জন্যই শক্তির আধার বলা হচ্ছে যে আমাদের কোষে যত প্রকার শক্তির দরকার উনি শক্তি সঞ্চিত করে রাখে এবং বিভিন্ন অঙ্গে তা প্রেরণ করে। এর জন্যই বলা হচ্ছে কোষের শক্তির ঘর মাইটোকন্ড্রিয়া। এখন এই মাইটোকন্ড্রিয়া যদি আমরা গঠন দেখতে যাই, যেটাকে বলা হচ্ছে দুই প্রকার গঠন, একটা হচ্ছে জৈবিক গঠন আর একটা হচ্ছে কি রাসায়নিক গঠন। তো জৈবিক গঠনে মাত্র অর্গান পাচ্ছে কি, দেখো প্রথমে আসবে কি ম্যাট্রিক্স, তারপর আসছে কি ক্রিস্টি। এখন ছবি ছবি একটা নিয়ে তো টাইম তুলে দেবে, ছোট করে একটা ছবি এঁকে দিন। সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র দানা, যেটা ম্যাট্রিক্স বলা হচ্ছে। আর এই অভিক্ষেপ যেটা পড়ছে সেটাকে বলা হচ্ছে কি, যেটা অভিক্ষেপ এরকম এইটাকে বলা হবে কি ক্রিস্টি। বোঝা গেছে? এই যে অভিক্ষেপ, যে অভিক্ষেপ থাকছে এই ক্রিস্টি, এই ক্রিস্টির মধ্যে যে ভাঁজ, ভাঁজের বহিঃপর্দা বলা হচ্ছে আবার আভ্যন্তরীণ পর্দা বলা হচ্ছে। এই বহিঃপর্দা এবং আভ্যন্তরীণ পর্দার মধ্যে যে ফ্লুইড বিদ্যমান, এই ফ্লুইড গুলানকেই বলা হবে কি অভিক্ষেপের সাথে যুক্ত, দ্যাট ইজ কল্ড বলা হচ্ছে কি ক্রিস্টি। এই যে দুটা অর্গান পাইলাম কি জৈবিক অবস্থায়। এবার রাসায়নিক গঠন আর একটা পার্ট বিজ্ঞানী দিচ্ছে, রাসায়নিকভাবে কি মানে মাইটোকন্ড্রিয়া কীভাবে গঠিত হয় সেই গঠনগুলো কী হচ্ছে। দেখো নামটা হচ্ছে কি প্রোটিন, তারপর হচ্ছে ফসফেট, আমিষ, এটা সব শতকরা ভাগ আছে। এই শতকরা ভাগগুলো বয়ে আছে, ওখান থেকে তুলে নিতে হবে। আমিষ, প্রোটিন, ফসফেট, আমিষ, তারপর হচ্ছে পানি, এই ভাগগুলো সম্পূর্ণ। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আমরা জানেন কি দুই ভাগে গঠিত হয়, একটা হচ্ছে কি জৈবিক গঠন আর একটা হচ্ছে কি রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের যে পার্সেন্টেজ হয়ে থাকছে আমিষ, প্রোটিন, ফসফোলিপিড, অ্যালবুমিন ইত্যাদি, তার সাথে পানি। এই মাইটোকন্ড্রিয়া কি হচ্ছে কোষের একেবারে শক্তিঘর। এর জন্য বিজ্ঞানীগণ বলছে পাওয়ার হাউস অফ দ্য সেল, কাকে? মাইটোকন্ড্রিয়াকে। এটা কিন্তু এক নম্বরের কোশ্চেন হয় কি মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় বা শক্তির আধার বলা হয়। তাহলে আমরা জানলাম কি জন্যে, যে মাইটোকন্ড্রিয়া দেহে শক্তি সঞ্চয় করে এবং বিভিন্ন অর্গানে সে শক্তি প্রেরণ করে। এর জন্যেই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি শক্তির আধার। আর এই মাইটোকন্ড্রিয়া কোষে কে আবিষ্কার করে? বিজ্ঞানী বেন্ডা। বিজ্ঞানী বেন্ডা আবিষ্কার করলো মাইটোকন্ড্রিয়া। দেখতে কেমন? সিমের বিচির মতো। কোথায় অবস্থান করে? কোষের সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসের পার্শ্বে। আচ্ছা, এর আকারটা কেমন হয়? আকারটা দেখতে অনেকটা সিমের বিচির মতো, কোনো কোনো সময় সূত্রাকার, কোনো কোনো সময় গোলাকার, কোনো কোনো সময় দণ্ডাকার। তাহলে তিন প্রকারের আকার পেলাম। কয় প্রকারের?
তিন প্রকারের, একটা হচ্ছে সূত্রাকার, আরেকটা হচ্ছে গোলাকার, আরেকটা হচ্ছে দণ্ডাকার। তো গোলাকার যেটা সেটাকে বলছে কি ছিমের বিচির মতো। তাহলে মেন কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া শক্তির আধার বা শক্তির ঘর। আচ্ছা, এইবার আমরা চলে আসবো গোলজি বডি। এই গোলজি বডি কে আবিষ্কার করেছে? এক ইটালির বিজ্ঞানী মিস্টার গোলজি সর্বপ্রথম কোষের মধ্যে এই গোলজি বডি আবিষ্কার করেন। ওনার নাম অনুযায়ী নাম ওই অর্গানের দিল কি গোলজি বডি। এই গোলজি বডিতে কী কী থাকছে? এখানে থাকছে দেখো ভেসিকুল, ভ্যাকুল আর লম্বা দণ্ডের মতো। এই ইয়েও কিন্তু সাইটোপ্লাজমে, কোষে সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিচে অবস্থান করে। কোথায় অবস্থান করছে? নিউক্লিয়াসের নিচে সাইটোপ্লাজমে দণ্ডাকার সুতার মতো কি করছে অবস্থান করছে কে? গোলজি বডি। কোথায়? কোষের মধ্যে। আচ্ছা, একটা কোষের অর্গান যদি এক নম্বর প্রশ্ন করা হয় তোমাদেরকে যে গোলজি বডি কে আবিষ্কার করে, তখন বলতে হবে কি গোলজি বডি আবিষ্কার করে ইটালির বিজ্ঞানী মিস্টার গোলজি, তার নাম অনুযায়ী নাম হয় গোলজি বডি। আচ্ছা, এবার আরেকটা যদি প্রশ্ন করে শর্ট কোয়েশ্চেন তোমাদের যেহেতু এক নম্বর করে হয়, সেহেতু আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে মাইটোকন্ড্রিয়া কোন বৈজ্ঞানিক আবিষ্কার করেন, তখন কি বলবা? বলতে হবে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে বিজ্ঞানী বেন্ডার। শর্ট কোয়েশ্চেন এক মার্কের কোয়েশ্চেন হয় না। আরেকটা যদি প্রশ্ন হয় যে প্রশ্ন হবে যে কোষ কাকে বলে, তখন কি বলতে হবে? বলব জীবদেহের গঠনগত বা কার্যকারিতার এককে আমরা কি বলবো? সেল। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলেছিলাম প্রথমেই, সেটা হচ্ছে শুনতে শব্দ এক, কিন্তু আমাদের প্রাণীদের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে কি সেল। আর একটা শব্দ আছে সেল, উচ্চারণ এক কিন্তু বানান আলাদা, যেটা হচ্ছে CEL সেল মানে কোষ, আর SHEL সেল এটা হচ্ছে কি হোমো লক। এই খোলক হচ্ছে কি মলাস্কা পর্বের প্রাণী দিয়ে যে শক্ত আবরণ আবৃত থাকে সেই আবরণটাকে আমরা বলি ইংরেজিতে সেল, বাংলায় বলি খোলক। এটা যেমন পাওয়া যায় কোথায়? ঝিনুক, খোলক, ঝিনুকে পাওয়া যায়, শামুকে পাওয়া যায়। এই শক্ত, তার এই শক্ত ইয়াটাকেই বলা হয়েছে কি সেল। এর জন্যে যেহেতু আমরা সেল উচ্চারণ এক, এর জন্যে এই টার্মটা আমরা জেনে রাখলাম যে মলাস্কা পর্বে যখন যাব তখন আমরা জানব। আর এই সেল কোষ, তাহলে এই সেল সম্বন্ধে আমরা জানলাম কাকে বলে, কত প্রকার, কী কী এবং তার গুরুত্বপূর্ণ অর্গান কয়টা এবং কোন অর্গান থেকে কোয়েশ্চেন হবে, শর্ট কোয়েশ্চেন কীভাবে হবে সেটাও আমি বলে দিলাম। ওকে, থ্যাংক ইউ, খুদা হাফেজ।